নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। গতকাল চ্যাম্পিয়ন্স হয়েছে মোহনবাগান দল, আর মোহনবাগান দল চ্যাম্পিয়ন্স হওয়ার পর কলকাতাতে এসে সেলিব্রেশন তো হচ্ছেই, তো সেলিব্রেশনের মাঝেই কিন্তু তাদের প্রথম কাজ কিন্তু করে নিয়েছে, খুবই ভালো একটা কাজ কিন্তু করে নিয়েছে তাদের বস জোয়ান ফ্যান্ডো। জোয়ান ফ্যান্ডোর সাথে কিন্তু আরও একটা মরশুমের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। হ্যাঁ, মোহনবাগান দল কিন্তু আরও একটা মরশুমের জন্য কোচ জোয়ান ফ্যান্ডোকেই কোচের দায়িত্বে রেখে দিচ্ছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। নেক্সট সিজনেও আমরা কোচ জোয়ান ফ্যান্ডোকে মোহনবাগান দলের কোচের দায়িত্বেও দেখতে চলেছি। আর এর থেকে আরও একটা জিনিস ভালো হলো মোহনবাগান দলের জন্য, কারণ প্রথম যখন এসেছিলেন মিড সিজনে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, সেখান থেকে দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছিলো। এবার এই সিজনে পুরো সময় পেয়েছে, পুরো সময় গিয়ে চ্যাম্পিয়ন্স করেছে, এর পাশাপাশি আরও একটা সিজন পাচ্ছে, তো সেই সিজনে আরও ভালো তারান্ডালে, মানে তারান্ডালে আরও ভালো দল দেখতে পাবো এবং আরও ভালো খেলবে মোহনবাগান, এটুকু কিন্তু কনফার্ম। কারণ এই মরশুমে যা ভুল ত্রুটি হয়েছে সেখান থেকে শুধরে নিয়ে কোচ জোয়ান ফ্যান্ডো আরও কিছু নতুন পরিকল্পনা তো অবশ্যই করবেন, তো সেখানে আরও বেটার পারফরমেন্স কিন্তু আমরা নেক্সট সিজনে দেখতেই চলেছি। তো মোহনবাগান দলের বস কিন্তু জোয়ান ফ্যান্ডো আরও একটা মৌসুম থাকছে, এর থেকে কিন্তু মানে সেরা খবর বা এই মুহূর্তে ভালো খবর কিন্তু আর কিছু হতেই পারে না। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।